সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তাদের সবারই মনে আছে যে এই অধ্যায়ের উপরে সর্বশেষ অনলাইন ক্লাসে, অর্থাৎ অষ্টম অনলাইন ক্লাসে আমরা আলোচনা করছিলাম, সপ্তম অধ্যায়ের একটু পুনরালোচনা করেছিলাম। পুরো অংশ নয়, আমরা শুধুমাত্র স্থিতিস্থাপকতা অংশের যে তাত্ত্বিক আলোচনা সেই তাত্ত্বিক অংশটি পুনরালোচনা করেছি, আবার একটু দেখেছি যে এর তত্ত্বে কি কি আছে। এরপরে আমরা হচ্ছে স্থিতিস্থাপকতা সংক্রান্ত কিছু সৃজনশীল সমস্যার নমুনা দেখেছি যে সৃজনশীল সমস্যা কেমন হতে পারে। এরপরে আমরা হচ্ছে সেই নমুনা যে সৃজনশীল সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যেতে পারে সেটি দেখেছি। এরপরে এই যে সপ্তম অধ্যায়ের পরে যে অষ্টম অনলাইন ক্লাস, এই অষ্টম অনলাইন ক্লাসের পরে আমরা বিশেষ কারণে বা পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে তোমাদের আরো দুটি বিশেষ ক্লাস নিয়েছিলাম। এই দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু নির্দেশনা ছিল সবার জন্য, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে সেই সংক্রান্ত নিয়ম কানুন আমরা আলোচনা করেছি, এবং দুইটি আলাদা ক্লাসে আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান বিষয়ক প্রথম অ্যাসাইনমেন্টে কি কি আছে এবং এই সংক্রান্ত কি কি জ্ঞান তোমাদের প্রয়োজন, এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কি কি আছে এবং সেই সেটি সমাধান করতে তোমাদের কি কি জ্ঞান প্রয়োজন সেটি সম্পর্কে আমরা একটু রিভিউ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এটি তাহলে সপ্তম অধ্যায়ের, এটি হচ্ছে নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে পৃষ্ঠটা, ঠিক আছে? এখন এখানে প্রথমে বলে রাখা ভালো যে পৃষ্ঠটা নিয়ে যখন আমরা কথা বলছি, তোমরা অনেকেই হয়তো তোমাদের এই সেশনের জন্য, অর্থাৎ যারা 2022 সালের HSC পরীক্ষার্থী, এই ব্যাচে যারা শিক্ষার্থী আছো, তোমরা সকলেই জানো যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে এবং সমন্বিত যে শিক্ষা বোর্ড গুলো রয়েছে সেখান থেকে তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে। কিন্তু আবার এটিও সত্য যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো পাওয়ার পরে দেখেছি যে অ্যাসাইনমেন্টে এমন কিছু অংশ ছিল যেটি তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের বহির্ভূত। সে কারণে এই যে আজকে যে ক্লাসটি আমরা নিয়ে যাচ্ছি পৃষ্ঠটান এবং পৃষ্ঠটান সংক্রান্ত যে আলোচনা, এটি যদিও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নেই, কিন্তু যেহেতু অ্যাসাইনমেন্টের শিক্ষা থেকে আমরা শিক্ষা পেয়েছি যে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকেও তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান করতে হতে পারে, সে কারণে আমার মনে হয় এই অংশটুকু সবার জেনে রাখা ভালো। সে কারণে এই অংশের উপরে আমি খুবই সংক্ষিপ্ত একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জেনে নেবো হচ্ছে পৃষ্ঠটান কি এবং এটি কিভাবে পরিমাপ করতে হয়। এখানে দেখো স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ন্যাশনাল জিওগ্রাফিক থেকে নেওয়া। এখানে হচ্ছে তোমরা একটি পানির পোকা দেখতে পাচ্ছ, এই যে একটি পানির পোকা, তার চারটি লম্বা লম্বা পা, এবং এই পা গুলো দেখো যেখানে পানির স্তরটিকে, অর্থাৎ পানির যে উপরের স্তরটি যেখানে স্পর্শ করেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি পানির ওপরে মনে হচ্ছে যে গর্তের সৃষ্টি হয়েছে। অর্থাৎ তোমরা একটি টান টান চাদরের উপরে যদি হাত দাও, একটি টান টান পর্দার উপরে হাত দাও, যেই অনুভূতিটি পাওয়া যায় বহু একই রকম একটি অনুভূতি পাবে তুমি যদি একটি পানি ভর্তি বালতির একদম পানির ওপরের স্তরে হাত দিয়ে দেখার চেষ্টা করো। তোমার কাছে মনে হবে যে পানির ওপরে বুঝি একটি পর্দার মতো একটি স্তর বেছানো আছে। এই যে পানির উপরে যে একটি পর্দার মতো স্তর তোমাকে তোমাকে বাধা দিচ্ছে, পানি বা যে কোনো তরল পদার্থের এই ধর্মটির নাম হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে পানির পৃষ্ঠ, যদি আর কিছু না থাকতো এটি একেবারে সমতল থাকতো। এখানে এই পোকাটি তার চার পা এখানে দেবার ফলে এই পৃষ্ঠটানের বিপরীতেই সে কিন্তু ভেসে আছে। পানি পানিতে যারা থাকে এমন বহু পোকামাকড় আছে, এমন অনেক প্রাণী আছে অবশ্যই যারা খুবই হালকা, যারা এই পৃষ্ঠটানকে ব্যবহার করে পানির উপরে চলাচল করতে পারে। তোমরা হয়তো কোনো পুকুরের উপরে দেখে থাকবে যে এক ধরনের পোকা আছে যারা পানির উপর দিয়ে অনেকটা পিছলিয়ে চলে যায়, এরা আসলে এই পৃষ্ঠটান ধর্মকে ব্যবহার করে ভেসে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এবার একটু জেনে নিই যে পৃষ্ঠটান ব্যাপারটি পদার্থ বিজ্ঞানের ভাষায় কেমন। আমরা যদি প্রথমে পৃষ্ঠটানের সংজ্ঞাটি একটু দেখে নিই, বইয়ের ভাষায় কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কোনো তরল পৃষ্ঠ বরাবর একটি রেখা কল্পনা করলে ওই রেখার একক দৈর্ঘ্যে এবং রেখার উভয় পাশে অভিলম্বভাবে ও তরল পৃষ্ঠের স্পর্শক রূপে যে বল ক্রিয়া করে তাকেই পৃষ্ঠটান বলে। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই। এই যে এখানে হচ্ছে আমরা একটি তরলের পৃষ্ঠ দেখতে পাচ্ছি, এখানে কি বলা হয়েছে কোন একটি তরলের পৃষ্ঠ বরাবর একটি রেখা কল্পনা করতে হবে। তাহলে এই যে এখানে হচ্ছে এটি আমাদের রেখা, এই এবি রেখা, ঠিক আছে? এবং
এই রেখার একক দৈর্ঘ্যে এবং রেখাটির উভয় পাশে যদি অভিলম্বভাবে এবং তরল পৃষ্ঠে স্পর্শক রূপে বল ক্রিয়া করে তাকে হচ্ছে পৃষ্ঠটান বলে। তাহলে এই যে এই তরল পৃষ্ঠটি যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সেখানে এল দৈর্ঘ্যের একটি এবি রেখা রয়েছে। আমরা যদি একটু অন্য রং দিয়ে দেখাই, এই যে এটি হচ্ছে আমাদের এবি রেখা, এই রেখাটির দৈর্ঘ্য হচ্ছে এল, আর এখানে হচ্ছে এফ পরিমাণ বল পৃষ্ঠের স্পর্শক রূপে, অর্থাৎ এটা পৃষ্ঠ বরাবর কাজ করছে এবং এই রেখাটির সাথে লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে কি হলো, কোন একটি তরল পৃষ্ঠ বরাবর একটি রেখা কল্পনা করলে ওই রেখার একক দৈর্ঘ্যে, এই যে একক দৈর্ঘ্যে এবং রেখার উভয় পাশে অভিলম্বভাবে, অর্থাৎ রেখার সঙ্গে লম্বভাবে এবং তরল পৃষ্ঠে স্পর্শক রূপে যে বল ক্রিয়া করে তাকে আমরা বলছি পদার্থবিজ্ঞানের ভাষায় পৃষ্ঠটান। তাহলে এই যে ছবি থেকে তোমরা যেটি দেখলে যে এই তরল পৃষ্ঠের এল দৈর্ঘ্যের উপরে এবি রেখা, তার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে যে এফ বলটি ক্রিয়া করছে সেটিকে আমরা যদি গাণিতিক ভাবে প্রকাশ করি, পৃষ্ঠটানকে আমরা প্রকাশ করে থাকি টি দ্বারা, তাহলে এই যে আমরা তোমার সংজ্ঞাটি আলোচনা করলাম সেই সংজ্ঞা অনুসারে দেখো, টি মানে হচ্ছে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়া করছে, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এল। এখানে তোমাদের মনে রাখা ভালো যে এখানে পৃষ্ঠটান দিন শেষে একটি বল, অর্থাৎ বল যেহেতু ভেক্টর রাশি, পৃষ্ঠটানও কিন্তু একটি ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে পৃষ্ঠটানের সংজ্ঞাটি জানলাম। এবারে আমরা যেটি দেখব যে পৃষ্ঠটানের মাত্রা এবং একক সম্পর্কে আমরা একটু জানবো। আমরা পদার্থবিজ্ঞান ক্লাসের শুরু থেকেই বলে এসেছি আমরা পদার্থবিজ্ঞানে শুধুমাত্র সেই সেগুলো নিয়েই কথা বলবো যেগুলোকে পরিমাপ করা যায় এবং পরিমাপ করার মাধ্যমে যাদেরকে কোন একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে পৃষ্ঠটান যে ধারণাটি, ধারণাটি সম্পর্কে আমরা জানলাম। এখন এই যে ধারণাটি তাকে আমাদের অবশ্যই কোনোভাবে পরিমাপ করতে হবে। যখনই আমরা কোন একটি রাশি, পরিমাপযোগ্য রাশি পরিমাপ করতে যাই, আমাদের প্রয়োজন হয় একটি এককের। তাহলে আমরা এবার এককটি দেখে নিই। এই যে একটু আগে আমরা কি জেনেছি, জেনেছি যে গাণিতিক ভাবে যদি প্রকাশ করা হয় তাহলে তরলের যে পৃষ্ঠটান টি সমান সমান এফ ডিভাইডেড বাই এল, যেখানে এফ হচ্ছে তার এখানে প্রযুক্ত বল আর এল হচ্ছে তার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো এই সমীকরণ থেকেই কিন্তু আমরা একটু মনোযোগ দিলে এর মাত্রাটি পেয়ে যাব। কেন? কারণ এখানে পৃষ্ঠটানের মাত্রা অবশ্যই বলের মাত্রা ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা হবে। তাহলে বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এই যে উপরে একটি এল নিচে একটি এল, এই দুটি এল যদি কাটাকাটি হয়ে যায় বাকি থাকছে কি, বাকি থাকছে এম এবং টি টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ এই যে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এটি হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে আসা হচ্ছে এককে। এই যে পৃষ্ঠটানের যে এসআই একক বা এম টি এস একক সেটি হচ্ছে নিউটন পার মিটার। দেখো এই এক আমরা যদি সংজ্ঞাটি ভালোভাবে বুঝে থাকি, সংজ্ঞা থেকে আমরা কিন্তু আসলে এর এসআই এককটি পেতে পারি। এখানে কি আছে, টি সমান সমান এফ ডিভাইডেড বাই এল, অর্থাৎ উপরে আছে বলের একক, নিচে আছে দৈর্ঘ্য। তাহলে বলের এককে আমরা যদি দৈর্ঘ্যের একক দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পৃষ্ঠটানের এককটি পেয়ে যাবো। তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন এবং দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তাহলে এদেরকে আমরা যদি একসাথে করে লিখি আমরা কি পাবো, আমরা পাবো নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে পৃষ্ঠটানের এসআই একক জানলাম, এটা হচ্ছে নিউটন পার মিটার। তাহলে আমরা এবার একটু এর তাৎপর্যটি দেখে আসি যে বাস্তবে এই পৃষ্ঠটান বলতে আমরা আসলে কি বুঝি। ধরা যাক আমরা যদি উদাহরণ হিসেবে পানিকে গ্রহণ করি, পানির পৃষ্ঠটান হচ্ছে 72 × 10⁻³ নিউটন পার মিটার। আচ্ছা এখন এই কথাটি দ্বারা কি বোঝায়, এই কথাটি দ্বারা বোঝায় যে একটু আগে আমরা যদি সংজ্ঞার সাথে মিলিয়ে দেখি, পানির পৃষ্ঠে একটি 1 মিটার লম্বা রেখা কল্পনা করলে ওই রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে 72 × 10⁻³ নিউটন বল ক্রিয়া করবে। এখানে মনে রাখতে হবে এখানে রেখা মানে কিন্তু আমাদের একেবারেই জ্যামিতিক রেখা, অর্থাৎ যার কোনো প্রস্থ নেই। ঠিক আছে, সেই রেখার উভয় পাশে হচ্ছে এত নিউটন বল ক্রিয়া করবে। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কে জানলাম, পৃষ্ঠটান কাকে বলে বুঝলাম, পৃষ্ঠটানের মাত্রা কি সেটি জানলাম, এবং পৃষ্ঠটানের মাপার জন্য আমরা কি একক ব্যবহার করে থাকি সেটি জানলাম। ঠিক আছে, তাহলে এবারে পৃষ্ঠটান সংক্রান্ত আমাদের আরো কিছু ধারণার প্রয়োজন হবে, তার মধ্যে একটি হচ্ছে সংশক্তি এবং আসঞ্জন বলের ধারণা। ঠিক আছে, প্রথমে আমরা একটু আবার একটু মনে করে নিই, এটি আমরা এই অধ্যায়ের একদম প্রথম দিকে পড়ে এসেছিলাম যে পদার্থের অণুগুলোর মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, এই আকর্ষণ বলকে আমরা বলে থাকি আন্ত আণবিক বল। ঠিক আছে,
এখন এখানে খেয়াল রাখতে হবে আন্তঃআণবিক বল কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, যেটি আমরা প্রথম দিকে পড়েছি। এর সঙ্গে আকর্ষণ জড়িত আছে, এর সঙ্গে বিকর্ষণ জড়িত আছে, এবং তার একটি নির্দিষ্ট দূরত্বও আছে। ঠিক আছে, এখন এই যে আন্তঃআণবিক বল যেটি, এটির আবার একটি পাল্লা আছে বা এর একটি রেঞ্জ আছে। ঠিক আছে, এখানে দেখো 10⁻⁹ মিটার, এটা একেবারে হুবহু নয় গড় দূরত্ব, মোটামুটি 10⁻⁹ মিটার দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক পাল্লা বা ইন্টারমলিকিউলার রেঞ্জ। ঠিক আছে, এটির অর্থ হচ্ছে যে তুমি যদি কোন একটি অণু থেকে, কোন একটি অণুর কেন্দ্র থেকে 10⁻⁹ মিটার দূরত্ব পর্যন্ত যাও, সেই পর্যন্ত আন্তঃআণবিক বল ক্রিয়াশীল থাকে, এর বাইরে আর ওই অণুটির কোনো প্রভাব নেই। ঠিক আছে, এখন এটি তো যে কোনো দিকেই হতে পারে, তুমি যদি কেন্দ্র করে ডান দিকে যেতে পারো, বাম দিকে যেতে পারো, সামনে যেতে পারো, পেছনে যেতে পারো, উপরে যেতে পারো, নিচে যেতে পারো, ত্রিমাত্রিক স্থানে তুমি কিন্তু যে কোনো দিকেই এই হিসাবটি করতে পারো। এখন তুমি যদি একটি বিন্দুকে কেন্দ্র করে ত্রিমাত্রিক স্থানে যে কোনো দিকে যাও এই দূরত্ব ঠিক রেখে, তাহলে তুমি যেটি পাবে সেটি হচ্ছে একটি গোলক আকৃতি। ঠিক আছে, অর্থাৎ এই যে কোনো অণুকে কেন্দ্র করে পাল্লা সমান, অর্থাৎ 10⁻⁹ মিটার ব্যাসার্ধ নিয়ে যদি একটি গোলক অঙ্কন করা হয়, সেই গোলকটিকে বলা হবে ওই অণুটির প্রভাব গোলক। ঠিক আছে, তাহলে আমরা একটি ছবির মাধ্যমে দেখে নিই। মনে করো তোমার হচ্ছে কোথাও একটি অণু আছে, সেটি যে কোনো পদার্থের হতে পারে, সেটি অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, পানি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, যাই হোক। ঠিক আছে, এখন মনে করো যে এইখানে হচ্ছে একটি অণু আছে, আর 10⁻⁹ এই দূরত্বটি হচ্ছে মনে করো এতটুকু। ঠিক আছে, এখন এটাকে কেন্দ্র করে যদি আমরা এরকম একটি, এখানে যেহেতু দ্বিমাত্রিক বোর্ডে দেখাচ্ছি তাই এখানে হচ্ছে এটি বৃত্তের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটি সব দিকে আছে, এইভাবে এটি হচ্ছে একটি ত্রিমাত্রিক গোলক। ঠিক আছে, এটি হচ্ছে একটি এরকম ত্রিমাত্রিক, এভাবে সব দিকেই যদি তুমি আঁকো, এভাবে তার চারপাশে একটি বলের মতো গোলক যদি তুমি কল্পনা করো, এই যে একটি গোলক আকৃতি পেলে এই গোলকটিকে আমরা বলবো কেন্দ্রে যেই অণুটি আছে সেই অণুটির প্রভাব গোলক। ঠিক আছে, এখন তাহলে এখানে যদি আরেকটি অণু থাকে, ধরো এখানে হচ্ছে আরেকটি অণু আছে, ঠিক আছে, এখানে যদি আরেকটি অণু থাকে, সেই অণু থেকে আমরা 10⁻⁹ মিটার ব্যাসার্ধ নিয়ে আরেকটি গোলক আঁকবো, এই গোলকটি হবে হচ্ছে আমাদের দ্বিতীয় এই অণুটার প্রভাব গোলক। ঠিক আছে, একই ভাবে ধরো এখানে আমাদের আরেকটি অণু আছে, এই অণু থেকে আমরা 10⁻⁹ মিটার ব্যাসার্ধ নেব এবং এর চারপাশ দিয়ে এভাবে আরেকটি গোলক আঁকবো, এটি হবে এই অণুর প্রভাব গোলক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, প্রতিটি অণুর কিন্তু একটি আলাদা আলাদা প্রভাব গোলক আছে, অর্থাৎ এই অণুর যে আন্তঃআণবিক বলের টানা আছে, আন্তঃআণবিক বলের যে প্রভাব, লাল অণুটির আন্তঃআণবিক বলের প্রভাব কিন্তু এই পর্যন্ত, নীলটার প্রভাব এই পর্যন্ত, এর প্রভাব হচ্ছে এই পর্যন্ত, এর বাইরে ধরো এখানে কিন্তু এই বিন্দুতে যদি আমরা ধরি, এই বিন্দুতে কিন্তু এই অণুটি বা এই অণুটি বা এই অণুটি কারোই কোনো প্রভাব নেই। ঠিক আছে, আমরা যদি এখানে একটা বিন্দু চিহ্নিত করি, আমরা ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে নীল অণুটির প্রভাব আছে, লালের, এটা লালেরও বাইরে সবুজেরও বাইরে। ঠিক আছে, আবার এখানে যদি আমরা একটা বিন্দু চিহ্নিত করি, এই বিন্দুতে শুধুমাত্র এই সবুজ অণুটির প্রভাব আছে, লাল অণুটিরও নেই, নীল অণুটিরও নেই। ঠিক আছে, আবার ধরো তুমি হচ্ছে এইখানে একটা বিন্দু নিলে, এই বিন্দুতে কিন্তু এখন লাল অণুটিরও প্রভাব আছে, সবুজ অণুটিরও প্রভাব আছে, কিন্তু নীলের ক্ষমতার বাইরে। ঠিক আছে, তাহলে আমরা যেটি বলছিলাম যে কোনো অণুকে কেন্দ্র করে তুমি যদি 10⁻⁹ মিটার এই যে এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি গোলক অঙ্কন করো, তাহলে সেই গোলকটিকে আমরা বলছি সংশ্লিষ্ট অণুর প্রভাব গোলক, এবং প্রভাব গোলকের বাইরে আন্তঃআণবিক যে আকর্ষণ বিকর্ষণ বল তার কোনো প্রভাব নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে আন্তঃআণবিক বলের কথা আমরা বলছি, এই আন্তঃআণবিক বল আবার দুই ধরনের হতে পারে, একটা হতে পারে হচ্ছে আসঞ্জন বল, আর একটা নাম হচ্ছে সংশক্তি বল। আমরা এখন একটু সংজ্ঞাটি দেখে নিই। আসঞ্জন বল বলতে আমরা যেটি বুঝি, দুটি ভিন্ন পদার্থের দুটি অণুর মাঝে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে আমরা বলছি আসঞ্জন বল, বা ইংরেজিতে হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ কথাটা তোমরা হয়তো এর আগেও দেখে থাকতে পারো, তোমরা স্কচ টেপ কিংবা কোনো টেপ যখন ব্যবহার করো দেখবে তার প্যাকেটের উপরে লেখা আছে অ্যাডহেসিভ টেপ, অর্থাৎ এটি এক জাতের পদার্থের সঙ্গে আরেক জাতের পদার্থ জোড়া দেয়। কোনো আঠার প্যাকেটের উপরেও তোমরা হয়তো দেখবে যে এটি হচ্ছে এক প্রকারের লিকুইড অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে হচ্ছে যেটি দুই প্রকারের পদার্থকে অ্যাড করে, যোগ করে। ঠিক আছে, সে কারণে এই যে দুটি ভিন্ন পদার্থের অণুকে যেই আকর্ষণ বল যুক্ত করে তাকে বলে হচ্ছে
বাংলায় বলা হয় আসঞ্জন বল, ইংরেজিতে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স, ঠিক আছে? আর যদি একই পদার্থের দুটি অণু হয়ে থাকে, একই পদার্থের দুটি অণুর মাঝে যে আকর্ষণ বল ক্রিয়া করে থাকে সেই বলকে আমরা বলে থাকি সংসক্তি বল, বা ইংরেজিতে একে বলা হয় কোহেসিভ ফোর্স, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিই, এই এই আমাদের ছবি। এখন এখানে আমরা কোনটা কি বললাম? আচ্ছা, মনে করো প্রথম অংশে যেটি দেখানো হলো, মনে করো এটা হচ্ছে একটা পানির অণু, ঠিক আছে? এটাও আরেকটা পানির অণু। তাহলে এই দুজনের মধ্যে, যেহেতু এরা কি একই জাতের অণু না, একই পদার্থের অণু, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটার নাম হচ্ছে সংসক্তি বল, ঠিক আছে? এদের মাঝে যেটা কাজ করছে সেটার নাম হচ্ছে সংসক্তি বল। আর এই যে এখানে যে দুটা দেখালাম, মনে করো যে একটা হচ্ছে পানির অণু আর একটা হচ্ছে ধরা যাক পারদের অণু, ঠিক আছে? এটাও কিন্তু তরল পদার্থ। এখন এই দুইটির মধ্যে যেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে এদের নাম হচ্ছে আসঞ্জন বল, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে একই জাতের অণু, সে কারণে তাদের মধ্যে বলটির নাম হচ্ছে সংসক্তি বল। এখানে যেহেতু দুটি আলাদা পদার্থের অণু, সে কারণে এই ক্ষেত্রে এই বলটির নাম হচ্ছে আসঞ্জন বল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে আসঞ্জন বল এবং সংসক্তি বল, এদেরকে ব্যবহার করে আমরা এখন আরেক একটু অংশ দেখব, যে এই যে পৃষ্ঠটান সম্পর্কে আমরা জানলাম, পৃষ্ঠটান কি সেটি জানলাম, সেটি কিভাবে মাপতে হয় সেটি জেনেছি। এবার আমরা হচ্ছে একটু ল্যাপলাসের যে আণবিক তত্ত্ব, ল্যাপলাস একজন বিজ্ঞানীর নাম, তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন যে আসঞ্জন এবং সংসক্তি বলের ধারণা ব্যবহার করে এবং প্রভাব গোলকের ধারণা ব্যবহার করে যে কিভাবে পৃষ্ঠটানের সৃষ্টি হতে পারে বা কিভাবে পৃষ্ঠটানের উৎপত্তি হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটু ছবির মাধ্যমে দেখে নিই। এই যে দেখো, আমরা একটু আগে হচ্ছে প্রভাব গোলকের কথা বলেছিলাম। এখানে আমরা এখানে একটি তরল পদার্থ রয়েছে, সেটি পানি হতে পারে, পারদ হতে পারে, তেল হতে পারে, কেরোসিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? কোনো একটি যে কোনো একটি তরল পদার্থ। এখন এই যে কোনো একটি তরল পদার্থ, সেখানে আমরা বিচ্ছিন্নভাবে তিনটি বিশেষ অণুকে বেছে নিলাম। এই যে এখানে একটি অণু আছে, অণুটি আসলে আছে এখানে এই অবস্থানে, এবং এর চারপাশে যে গোলকটি সেটি হচ্ছে এই অণুর প্রভাব গোলক। এইখানে বি অবস্থানে এইখানে আরেকটি অণু আছে, এর চারপাশে যা আছে সেটা হচ্ছে বি অণুটির প্রভাব গোলক, এবং এখানে সি অবস্থানে আরেকটি অণু আছে, এর চারপাশের এই বৃত্তটি হচ্ছে সি অণুটির প্রভাব গোলক, ঠিক আছে? এখন এদের তিনজনকে আলাদা করে বোঝার জন্য আমরা একটু আলাদা রং দিয়ে চিহ্নিত করে দিই। এই যে এখানে আছে হচ্ছে এ অণুটি, ঠিক আছে? এখন খেয়াল করো, এ অণুর তো চারপাশেই তরল পদার্থ, যেহেতু চারপাশেই তরল পদার্থ তার মানে এর প্রভাব গোলকের প্রান্ত পর্যন্ত এদিকেও সে আকর্ষণ বল লাভ করবে, এদিকেও আকর্ষণ বল লাভ করবে, এদিকেও করবে, এদিকেও করবে, সব দিকেই কিন্তু সমানভাবে সে আকর্ষণ বল লাভ করবে। তার চারপাশে যেহেতু একই পদার্থ রয়েছে, সে কারণে এই প্রান্তের আর এই প্রান্তের আকর্ষণ বল কিন্তু, যেহেতু একই পদার্থ সে কারণে এই দুই প্রান্তের আকর্ষণ বল কিন্তু একই হবে। এখন তুমি দেখো, এই বরাবর আকর্ষণ কাটাকাটি হয়ে যাচ্ছে, এই বরাবর আকর্ষণ কাটাকাটি হয়ে যাচ্ছে, এই বরাবর আকর্ষণ কাটাকাটি হয়ে যাচ্ছে, মোটের উপরে এর উপরে কিন্তু কোনো লব্ধি বল এই আকর্ষণের কারণে থাকবে না, সব দিক থেকে সে সমান পরিমাণ আকর্ষণ লাভ করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা হচ্ছে এই বি অবস্থানে যেই গোলকটি রয়েছে সেটিকে যদি দেখে নিই। বি অবস্থানে দেখো, বি অবস্থানে যে প্রভাব গোলকটি আছে সেই প্রভাব গোলকের একটি অংশ, এই যে উপরের অল্প একটি অংশ, সেই অংশটি কিন্তু পানি থেকে বাইরে আছে বা তরল পদার্থটি থেকে বাইরে আছে, ঠিক আছে? আমরা যদি একটু এই অংশটুকু মার্ক করে নিই, এই যে এখানে যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু পানি থেকে বাইরে। এখন এখানে যেহেতু এই অংশটুকু যেহেতু পানি থেকে বাইরে, তার মানে এই যে লাল দাগ দিয়ে যেটুকু মার্ক করলাম, এই অংশের উপরে কিন্তু যেহেতু এদিকে আর কোনো অণু নাই, অর্থাৎ তরল পদার্থের আর কোনো অণু নেই, এখানে কিন্তু কোনো বলের সুযোগও নাই,
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি কোনো বল না থেকে থাকে, এখন দেখো এ অণুটির উপরে যেমন সব দিক থেকে সমান পরিমাণে বল ছিল, বি অণুর উপরে কিন্তু সব দিক থেকে সমান পরিমাণে বল নেই, উপরের দিকে বল একটু কম, নিচের দিকে বল একটু বেশি, ঠিক আছে? এখন এই যে একটা অসমতা, এটার কারণে বি অণুটা কিন্তু মোটের উপরে নিচের দিকে একটা বল অনুভব করবে, ঠিক আছে? বি অণুটা কিন্তু নিচের দিকে একটা বল অনুভব করবে, তার কাছে কিন্তু মনে হবে যে এর উপরে এই যে এই দিক বরাবর একটা বল কাজ করছে, বা নিচের দিকে সে একটু ঠেলা খাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে সি অণুটা নিয়ে কথা বলতে চাই, এই যে সি অণুটা হচ্ছে একেবারেই উপরের স্তর বরাবর, ঠিক আছে? যেহেতু উপরের স্তর বরাবর, তার মানে এর উপরে যে অংশটা আছে, এর উপরের অংশটা কিন্তু পুরাটুকুই ফাঁকা। এই যে এখানে যে অংশটা আছে, এই এই যে সবুজ দিয়ে যেটাকে মার্ক করলাম, এই অংশটা কিন্তু পুরোটুকুই ফাঁকা। এখন এই অংশটুকু যদি পুরাই ফাঁকা হয়, অর্থাৎ এখানে যেহেতু কোনো তরল পদার্থের অণু নাই, যেখানে অণু নাই সেখানে প্রভাব গোলক বরাবর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বলও নাই, ঠিক আছে? তাহলে এখানে যদি কোনো বল না থেকে থাকে, এর পুরো বলটাই কিন্তু দেখো নিচের দিকে, যে এই অংশ আর এই অংশ কাটাকাটি হয়ে যাচ্ছে, এই অংশকে কাটাকাটি করার মতো কেউ নাই, এই অংশকে কাটাকাটি করার মতো কেউ নাই, এই অংশকেও কাটাকাটি করার মতো কেউ নাই। তাহলে মোটের উপরে এখানেও কিন্তু একটা নিচের দিকে বল থাকবে, এবং সেই বলটা অবশ্যই কি হবে, আগের যে বলটা তার থেকে এই বলের মান বেশি হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো এই যে নিচের দিকে একটা লব্ধি বল থাকার যে সমস্যা, এই সমস্যাটা কোথায় হচ্ছে? এই সমস্যাটা শুধুমাত্র ভিতরে যারা আছে তাদের কিন্তু এই সমস্যা নেই। কোথায় আছে এই সমস্যাটা? হচ্ছে এই MN তলের উপর থেকে এর উপরের অংশের জন্য, ঠিক আছে? এখন এই যে XY আর MN এই তলের মধ্যবর্তী যে স্থান, সেটাকে আমরা বলি হচ্ছে পৃষ্ঠস্বর। এই অংশটা কোথায়? এই অংশটা হচ্ছে একটা তরল পদার্থের একদম উপরের প্রান্ত, সবার উপরের অংশটা, ঠিক আছে? পৃষ্ঠস্বরের পুরুত্ব হচ্ছে আণবিক পাল্লার সমান। এই যে XY থেকে MN এর মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আণবিক পাল্লার সমান। কারণ আণবিক পাল্লার চেয়ে যদি বেশি হয়, এখানে যে অণুটা থাকবে বা এখানেও যে অণুটা থাকবে, সেটা কিন্তু পুরোপুরি ভাবে তরলের ভেতরেই থাকবে, তার সব দিকেই তরল পদার্থের অণু থাকবে তাকে ব্যালেন্স করার জন্য। কিন্তু যখনই সে MN তল থেকে উপরে উঠে যাচ্ছে, তখন কিন্তু দেখো এই যে একটা অংশ তরল থেকে বের হয়ে যাবে না প্রভাব গোলকের, যেই অংশটাই প্রভাব গোলক থেকে বের হয়ে যাচ্ছে সেই অংশে কিন্তু আর কোনো বল নাই। আর যদি পুরাটাই উঠে আসে, অর্থাৎ XY তলে কিন্তু উপরের দিকে কোনো বলই নাই, ঠিক আছে? তাহলে দেখো XY তলে হচ্ছে নিম্নমুখী বলের পরিমাণ সর্বোচ্চ, MN তলে হচ্ছে নিম্নমুখী বলের পরিমাণ সর্বনিম্ন, এবং MN তলের নিচ থেকে এর ভেতরে যদি চলে আসে, তারপরে কিন্তু আর কোনো আলাদা আর কোনো এরকম অসমতা নাই, ঠিক আছে? তারপরে সব জায়গায় সাম্যাবস্থা। তাহলে আমাদের সমস্যা হচ্ছে শুধুমাত্র এই পৃষ্ঠস্বর নিয়ে, অর্থাৎ XY এবং MN তলের মধ্যবর্তী এই অংশে যে অণুগুলো আছে তারা আছে হচ্ছে মুশকিলের মধ্যে। তাদের মুশকিলটা কেমন? যে তাদের মধ্যে একটা ভেতরের দিকে এরকম একটা চাপ পড়ছে। ভেতরের দিকে যদি চাপ পড়ে, মনে করো তোমার হচ্ছে অনেকগুলো অণুকে যদি আমরা কোন একটা বিশেষ দিকে চাপ দেই, তাহলে তারা হচ্ছে এই দিকে চেপে কাছাকাছি হয়ে যাবে না, সে কারণে এইখানকার অংশগুলো হচ্ছে এই বলের প্রভাবে চেপে কাছাকাছি হয়ে যাচ্ছে, এবং এখানে একটা টান টান পর্দার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে, এটাকেই আমরা বলছি পৃষ্ঠটান, ঠিক আছে? এখন এই যে বলটাকে যদি মিনিমাইজ করতে হয়, বলটাকে যদি কম রাখতে হয়, এই বলের কারণে অবশ্যই এখানে একটা বিভব শক্তির উদ্ভব হবে। এখন এই যে কোনো সিস্টেম বা যে কোনো পদ্ধতি চাই হচ্ছে তার যে বিভব শক্তি আছে, সেই বিভব শক্তিটা যতটা কম রাখা যায় সেটাতে। এখন এটার বিভব শক্তি তখনই কমানো যাবে যদি এটা ভেতরের দিকে চেপে আসে, ঠিক আছে? এই যে চেপে আসার কারণে এখানে যে একটি বলের উদ্ভব হলো, সেটার নামই আমরা বলছি পৃষ্ঠটান। ঠিক, তাহলে পৃষ্ঠটান কোত্থেকে আসলো বা পৃষ্ঠটানের উৎপত্তি কিভাবে হলো তার ব্যাখ্যাটি আমরা পেলাম, এবং পৃষ্ঠটান কেন শুধুমাত্র তরলের পৃষ্ঠেই কাজ করে সেটিও কিন্তু আমরা বুঝলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, পৃষ্ঠটান কিন্তু শুধুমাত্র তরলের পৃষ্ঠেই কাজ করতে পারে, এর ভেতরে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটি দেখে আসলাম, এবারে আমরা যেটি দেখবো, আমরা হচ্ছে পৃষ্ঠটান সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখবো এবং তার একটু সমাধান দেখব। তাহলে আমরা প্রথমে সমস্যাটি একটু স্ক্রিনে দেখে নেই। এই যে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পানির পৃষ্ঠটান হচ্ছে 7.2 × 10⁻²⁺ নিউটন পার মিটার। এরপরে বলা হয়েছে পানির তলে 5
জি ভরের, অর্থাৎ 5 গ্রাম ভরের 0.02 মিটার দীর্ঘ একটি তার রয়েছে এবং সেটি অনুভূমিক ভাবে রয়েছে, তারটিকে টেনে তুলতে কত বলের প্রয়োজন হবে? ঠিক আছে, তাহলে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দুটি জিনিস লাগবে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে কি কি দেয়া আছে তার একটি তালিকা আমরা করে ফেলবো, এরপরে আমরা কি জানি সেটি অনুসারে এটির সমাধান করব। তাহলে আমরা যদি একটু দেখে নিই এখানে কি কি দেয়া আছে, একটু তালিকা করতে থাকি। এখানে প্রথমেই যেটি দেয়া আছে সেটি হচ্ছে পানির পৃষ্ঠটান, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি যে পানির পৃষ্ঠটান কি সমান সমান কত বলা আছে, 7.2 × 10⁻²⁺ নিউটন পার মিটার। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে? এরপরে বলা আছে পানির তলে 5 গ্রাম ভরের, অর্থাৎ এটি হচ্ছে এর ভর এম সমান সমান 5 গ্রাম। এখন গ্রাম যেহেতু এসআই একক নয়, একে আমরা একটু পরিবর্তন করে নিব যে 5 × 10⁻³ কেজি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি দেওয়া আছে? এরপরে বলা আছে যে 0.02 মিটার দীর্ঘতা, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে তারের দৈর্ঘ্য এল সমান সমান 0.02 মিটার দীর্ঘ। আচ্ছা এরপরে আর কি দেওয়া আছে? আচ্ছা এরপরে আরেকটি তথ্য আমাদের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ জি এর মান। ঠিক আছে, জি হচ্ছে 9.81, যেহেতু দেয়া নেই আমরা স্ট্যান্ডার্ড মান যেটি সেটি ব্যবহার করব মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে পৃষ্ঠটান কোথায় কাজ করে, পৃষ্ঠটান কাজ করে হচ্ছে দৈর্ঘ্য বরাবর। জ্যামিতি থেকে তোমরা এটি জেনে এসছো যে দৈর্ঘ্য মানে হচ্ছে মাত্রাবিহীন একটি রাশি, মানে তার কোনো প্রস্থ নেই। ঠিক আছে, ধরো তুমি হচ্ছে পানির পৃষ্ঠে এরকম একটা চার কোনা জিনিস রাখলে, ঠিক আছে, তাহলে এই যে এই কোনাটি একটি দৈর্ঘ্য, এই কোনাটি আরেকটি দৈর্ঘ্য, এই কোনাটি একটি দৈর্ঘ্য, এই কোনাটি একটি দৈর্ঘ্য, অর্থাৎ এই চার প্রান্তে কিন্তু চারটি রেখা রয়েছে, অর্থাৎ এই রেখারও উভয় পাশে তোমার পৃষ্ঠটান ক্রিয়া করবে, এই রেখার উভয় পাশে পৃষ্ঠটান ক্রিয়া করবে, আবার এই রেখার উভয় পাশে পৃষ্ঠটান ক্রিয়া করবে, এই রেখার উভয় পাশে পৃষ্ঠটান ক্রিয়া করবে, এই রেখার উভয় পাশে এবং এই রেখার উভয় পাশে। এইভাবে কিন্তু তোমার কার্যকর দৈর্ঘ্য কত হবে, এই পুরো দৈর্ঘ্যটি এখান থেকে শুরু করে এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু, ঠিক আছে, মাঝখানে কিন্তু বন্ধ। এখন তোমার যদি এরকম হয় যে এটি হচ্ছে, যেহেতু এখানে আমরা তারের কথা বলছি, তার মানে তার হচ্ছে এরকম খুবই সরু একটি জিনিস, মোটামুটি এরকম একটা জিনিস, ঠিক আছে, কিন্তু তার কিন্তু রেখা না, ঠিক আছে, তারেরও কিন্তু তুমি যদি আণবিক পর্যায়ে চিন্তা করো, আন্ত আণবিক যে দূরত্ব বা আন্ত আণবিক যে মান, তার তুলনায় কিন্তু তারের প্রস্থ অনেক বেশি, অর্থাৎ তারও আসলে একটি আণবিক পাল্লায় হিসাব করলে তারও কিন্তু একটা প্রস্থ বিশিষ্ট রাশি, তার যে প্রস্থ নেই তা না, অর্থাৎ এর এই পাশে একটি রেখা রয়েছে, এই পাশে আরেকটি রেখা রয়েছে, প্রস্থটিকে আমরা মোটামুটি ইগনোর করতে পারি, ঠিক আছে, কিন্তু এই যে এই রেখা বরাবর এল দৈর্ঘ্য, আবার এই রেখা বরাবর আরো এল দৈর্ঘ্য, তাহলে দেখো পৃষ্ঠটানের জন্য, কারণ তরল পদার্থটি কিন্তু এদিক থেকেও তাকে টাচ করবে, এদিক থেকেও তাকে স্পর্শ করবে, এদিক থেকেও টেনে ধরবে, এই রেখা বরাবরও টেনে ধরবে, ঠিক আছে, তাহলে দেখো এর টোটাল কার্যকর দৈর্ঘ্য কিন্তু এদিকে এল, এদিকে আরো এল, অর্থাৎ এর কার্যকর দৈর্ঘ্য যেটি এল সেটি হবে হচ্ছে 2L পরিমাণ, অর্থাৎ 0.04 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আমরা মনে হয় সবকিছু পেয়ে গেছি। আমরা কি জানি? আমরা জানি, আমরা একটু আগে দেখে এসেছি যে পৃষ্ঠটানের যে রাশিমালা, পৃষ্ঠটানের কি রাশিমালা, পৃষ্ঠটানের যে সংজ্ঞা, যে টি সমান সমান বল পার ইউনিট লেন্থ, তাহলে এখান থেকে আমরা তো একটু ঘুরিয়ে এভাবে লিখতেই পারি যে তাহলে বলের পরিমাণ সমান সমান এই যে এল টি নিচে ছিল এটিকে গুণ করে দাও, এটি মানে হচ্ছে এফ সমান সমান টি এল। ঠিক আছে, তাহলে এবার মান বসাও, টি এর মান হচ্ছে 7.2 × 10⁻²⁰
টু ইন্টু এখানে এল হচ্ছে 0.04, ঠিক আছে? তাহলে সব মিলিয়ে কত আসলো? সব মিলিয়ে আমার হিসাব করলে আসছে 2.88 ইন্টু 10^-3 নিউটন, ঠিক আছে? যেহেতু এটা একটি বল, আমরা বলের একক নিব। এখন এই তারের তো আবার একটি ভর রয়েছে, 5 গ্রাম ভর রয়েছে, তার মানে এখানে একটি ওজনও কাজ করবে। তাহলে আমাদের ওজনের পরিমাণ হবে হচ্ছে এমজি, তার মানে হচ্ছে 5×10^-3×9.81। তাহলে আমরা যদি হিসাব করে ফেলি, এখানে আমরা কত পাবো? এখানে আমরা পাবো হচ্ছে 49.05×10^-3 নিউটন, ঠিক আছে? এখন এখানে কি বলা আছে, তারটিকে টেনে তুলতে কত বলের প্রয়োজন হবে? দেখো, তারটিকে টেনে তুলতে এখানে কিন্তু তোমাকে অবশ্যই এখানে দুইটি বল হচ্ছে নিচের দিকে টেনে ধরবে। একটি হচ্ছে আমার এই যে পৃষ্ঠটান জনিত বল, আর একটি হচ্ছে ওজন জনিত বল। তাহলে আমরা মোট বলের পরিমাণ কোথা থেকে পাবো? আমরা মোট বলকে যদি এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, আমাদের প্রয়োজনীয় মোট বল এফ প্রাইম মানে হচ্ছে F+W, অর্থাৎ এদের দুজনকে আমরা যোগ করে দিই। যোগ করে দিলে যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 51.93×10^-3 নিউটন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পৃষ্ঠটান সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা সমাধান করতে পারলাম। এই যে এর বিভিন্ন অংশটিকে আমরা কোথা থেকে, উদ্দীপক থেকে কিভাবে খুঁজে পাবো এবং সেটিকে কিভাবে ব্যবহার করব, এটি সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা হচ্ছে একটু পরের অংশ দেখে আসি। এরপরে আমরা আরেকটি নতুন রাশি সম্পর্কে জানবো, এই রাশিটির নাম হচ্ছে পৃষ্ঠ শক্তি। এই রাশিটির নাম হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই। এই যে এখানে তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে physics.aps.org এই ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে দেখতে পাচ্ছ যে একটি ছোট্ট শিশু, সে হচ্ছে কিছু সাবানের বুদবুদ ফোলাচ্ছে। এই যে বুদবুদের বাইরে একটি পৃষ্ঠ রয়েছে, না? একটা বুদবুদ কিন্তু নিজে নিজে কখনো ফোলে না। একটা বেলুন যখন তুমি ফোলাতে যাও, যথেষ্ট কষ্ট করে ফোলাতে হয়, তোমাকে ফুসফুসে অনেক বাতাস নিতে হয়, জোর করে সেই বাতাসটা মুখ দিয়ে ফু করে বের করে দিতে হয়, এবং যথেষ্ট জোর দেওয়ার মাধ্যমে বেলুনটি আস্তে আস্তে ফুলে ওঠে। অর্থাৎ তোমাকে কিন্তু শক্তি প্রয়োগ করতে হয়, তোমাকে কিন্তু বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে? তাহলে এই যে তুমি যে বাইরে থেকে বল প্রয়োগটি করছো, তার ফলাফল কি? তার ফলাফল হচ্ছে যে বেলুনের বাইরের যে পৃষ্ঠটি কিংবা বুদবুদের বাইরের যে পৃষ্ঠটি, সেই পৃষ্ঠের কিন্তু আকৃতি অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। এই যে ক্ষেত্রফলের পরিবর্তন কোন একটি পৃষ্ঠের, সেটি কিন্তু আপনাআপনি হচ্ছে না। কখন হচ্ছে? যখন তুমি বাইরে থেকে একটি বল প্রয়োগ করছো, ঠিক আছে? তাহলে এই যে বাইরে থেকে তুমি যখন বল প্রয়োগ করে কোনো একটা কিছুর পরিবর্তন করছো, তার মানে অবশ্যই সেখানে একটা কাজ হচ্ছে। আমরা আসলে পৃষ্ঠ শক্তির মাধ্যমে সেই কাজটিকেই চিহ্নিত করি, ঠিক আছে? তাহলে আমরা একটু এবার বইয়ের ভাষায় সংজ্ঞাগুলো দেখে আসি। পৃষ্ঠ শক্তি কি বলা হচ্ছে? কোন একটি তরল পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয়, তাকে আমরা বলি পৃষ্ঠ শক্তি। কি বলা হলো? কোন একটি তরল পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয়, তাকে বলা হয় ওই তরলের পৃষ্ঠ শক্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যদি গাণিতিক ভাবে দেখি, মনে করি যে কোন একটি তরল পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এ পরিমাণ বৃদ্ধি করতে হলো, অর্থাৎ এই যে ক্ষেত্রফলের পরিবর্তন যেহেতু, তাই আমরা ডেল্টা এ দ্বারা প্রকাশ করলাম, এবং এই জন্য মনে করো যে ডব্লিউ পরিমাণ কাজ হলো, ঠিক আছে? এখন কিভাবে হতে পারে আমরা একটু দেখে নিই। মনে করো এই যে এটি হচ্ছে একটি তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যে কোনো উপায় হোক আমরা এর উপরে একটি বল প্রয়োগ করলাম, ধরো এই বরাবর তাকে টান দিলাম, বাহ্যিক একটি বল প্রয়োগ করলাম, এখন বল প্রয়োগের কারণে এর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত চলে আসলো। আমরা একটু চিহ্নিত করে দেখাই। এই যে বাহ্যিক বল প্রয়োগ করা হলো, দেখো প্রথমে তোমার ক্ষেত্রফল ছিল এতটুকু, ঠিক আছে? বল প্রয়োগ করার পরে ক্ষেত্রটি বৃদ্ধি পেয়ে এতখানি হলো। তাহলে এই যে সবুজ চিহ্নিত যে অংশটুকু, এইটুকু হচ্ছে আমার অতিরিক্ত ক্ষেত্রফল, অর্থাৎ বল প্রয়োগের কারণে বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফল। সে কারণে এই অংশটুকুকে আমরা চিহ্নিত করলাম ডেল্টা এ দ্বারা, ঠিক আছে? তাহলে এই অংশটুকু যদি ডেল্টা এ হয়ে থাকে, এখানে আমরা কি বললাম, এই ডেল্টা এ পরিমাণ বৃদ্ধি করতে, এই যে তুমি বাহ্যিক বল প্রয়োগ করেছো,
এই বল প্রয়োগের কারণে এই পৃষ্ঠটা এখান থেকে এখানে সরে আসছে, সরণ হয়েছে। তাহলে এখানে অবশ্যই একটা কাজ হয়েছে। এই কাজের পরিমাণ যদি ডব্লিউ হয়, তখন আমরা বলতে পারি যে পৃষ্ঠ শক্তি এই যে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পাদন, অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এ। তাহলে এটি হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির গাণিতিক রূপ। পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি এবং ই সমান সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এ। তোমাদের মনে রাখতে হবে যে এটি কিন্তু একটি শক্তি বা একটি কাজের পরিমাণ। কাজ যেহেতু স্কেলার রাশি, পৃষ্ঠ শক্তিও কিন্তু একটি স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা পৃষ্ঠ শক্তির মাত্রা এবং এককের দিকে একটু খেয়াল করি, এই সমীকরণ থেকে আমরা কিন্তু এর মাত্রাটি বের করে ফেলতে পারি। এখানে কি বলা হয়েছে, পৃষ্ঠ শক্তি মানে হচ্ছে উপরে কাজ, নিচে হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ কাজের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দ্বারা ভাগ করলে আমরা পৃষ্ঠ শক্তির মাত্রাটি পেয়ে যাব। তাহলে আমরা করে ফেলি, এই যে কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ এল স্কোয়ার। তাহলে এই যে এই এল স্কোয়ার এর সঙ্গে এই এল স্কোয়ার কাটাকাটি, বাকি থাকলো কি, বাকি থাকলো এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তোমরা একটু খেয়াল করে দেখতে পারো, একটু আগে আমরা কিন্তু পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় করেছি, পৃষ্ঠটানের মাত্রাও কিন্তু হুবহু একই, পৃষ্ঠটানের মাত্রাও কিন্তু এম টু টু দি পাওয়ার মাইনাস টু। কিন্তু খেয়াল রাখতে হবে যে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি দুটি সম্পূর্ণ আলাদা রাশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে মাত্রা যখন পেয়ে গেলাম, এখান থেকে আমরা এককও পেতে পারি। একটা হচ্ছে আমরা যদি সরাসরি এখান থেকে যদি একক নির্ণয় করার চেষ্টা করি, এখানে কি হচ্ছে, কাজকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হচ্ছে, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে পৃষ্ঠ শক্তির একক হতে পারে জুল পার মিটার স্কোয়ার, কিংবা এখানে আবার এটিকে এভাবেও লেখা যায়, এই যে এখানে হচ্ছে বল ইন্টু সময়, এই যে জুলকে আমরা যদি আবার একটু ভেঙে ফেলি, কাজের মধ্যে কি ছিল, বল ইন্টু সরণ, অর্থাৎ এই যে নিউটন ইন্টু মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টু, এই মিটার এবং মিটার স্কোয়ারে কাটাকাটি হয়ে একটি মিটার থাকছে, অর্থাৎ নিউটন পার মিটার, ঠিক আছে? তাহলে পৃষ্ঠ শক্তির একক জুল পার মিটার স্কোয়ার কিংবা নিউটন পার মিটার। এখানে এই অংশটুকু খেয়াল করো, আমরা একটু আগে পৃষ্ঠটানের একক কিন্তু নিউটন পার মিটারই পেয়েছি, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে যে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান কাকতালীয় ভাবে তাদের অবশ্যই তাদের মাত্রা এবং একক এক হতে পারে, তাদের রাশি কিন্তু এক না, ঠিক আছে? পৃষ্ঠ টান হচ্ছে একটি বল, পৃষ্ঠ টান হচ্ছে একটি ভেক্টর রাশি, আর অন্যদিকে পৃষ্ঠ শক্তি হচ্ছে একটি কাজের পরিমাণ এবং এটি হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা, মাত্রা এবং একক সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা যেটি দেখব, আমরা পৃষ্ঠ শক্তি সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখব এবং সংক্ষেপে সেটি আমরা সমাধান করতে পারি কিনা সেটি দেখব। এই যে এখানে কি বলা আছে, 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে ভেঙে 10 লক্ষ সম আয়তনের ক্ষুদ্র ফোঁটা তৈরিতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে, এটি আমাদের প্রশ্ন। এখানে দেওয়া আছে যে পানির পৃষ্ঠ শক্তির মান কত। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে যা যা দেয়া আছে সেই রাশিগুলোকে আমরা একটু লিখে নেব। তাহলে কি কি দেয়া আছে, এখানে প্রথমে আমরা কি পাচ্ছি, 2 মিলিমিটার ব্যাস। তাহলে 2 মিলিমিটার ব্যাস মানে হচ্ছে এখানে দেয়া আছে যে এই যে গোলকটি, পানির গোলক, তার ব্যাস সমান সমান 2 মিলিমিটার, ঠিক আছে? এখন ব্যাস যদি 2 মিলিমিটার হয়ে থাকে, আমাদের আয়তন কিংবা ক্ষেত্রফল ইত্যাদির জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 2 এর হাফ হচ্ছে 1, এবং এটি যেহেতু মিলিমিটার ছিল, আমরা যদি মিটারে নিয়ে যাই সেটি হবে 1 × 10⁻³ মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, সেই একটি গোলককে ভেঙে 10 লক্ষ সম আয়তনের ক্ষুদ্র ফোঁটা তৈরি করা হলো। তাহলে এখানে আমাদের ফোঁটার সংখ্যা দেওয়া আছে, ফোঁটার সংখ্যা এন। তাহলে এখানে এটি কত দেওয়া আছে, এটি হচ্ছে 10 লক্ষ, অর্থাৎ এটি যদি আমরা পাওয়ার আকারে লিখি সেটি হচ্ছে 10⁶, ঠিক আছে? এটি যেহেতু সংখ্যা, এর কিন্তু আর কোনো একক নাই। এরপরে আরেকটি তথ্য দেওয়া আছে যে পানির পৃষ্ঠ শক্তি কত। পৃষ্ঠ শক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি, পৃষ্ঠ শক্তি ই সমান সমান দেওয়া আছে 72 × 10⁻³ নিউটন পার মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন যেটুকু দেওয়া আছে এটুকু দেওয়া কিন্তু আমাদের সরাসরি সমাধান করা একটু মুশকিল, কারণ আমাদের এখানে খালি সংখ্যাটি বলা হয়েছে, পৃষ্ঠ শক্তিতে আমাদের কি প্রয়োজন, কতটুকু ক্ষেত্রফলের প্রয়োজন, কতটুকু ক্ষেত্রফলের পরিবর্তন সেটি নির্ণয় করা প্রয়োজন। এখন প্রথমেই খেয়াল করো, এখানে কি বলা হয়েছে,
2 মিলিমিটার ব্যাসের 1টি পানির গোলককে ভেঙে 10 লক্ষ সমায়তনের ক্ষুদ্র ফোঁটা তৈরি করা হয়। তাহলে আমাদের অবস্থাটি হচ্ছে এরকম। প্রথমে কি ছিল? প্রথমে ছিল এইরকম একটা বড় ফোঁটা, ঠিক আছে, এবং এরপরে হচ্ছে এইরকম ছোট 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 সমায়তনের ফোঁটা, ঠিক আছে। 10 লক্ষ তো আর আঁকা যাবে না, মনে মনে করে নাও এই এই কয়টাই হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। এখন এখান থেকেই কিন্তু আমরা এখানে গেলাম, এই পানির ফোঁটাগুলো থেকেই কিন্তু আমরা এখানে যাচ্ছি, ঠিক আছে। এখন পানির পরিমাণ তো একই আছে, এখানে যতখানি পানি আছে এখানেও ঠিক ততখানি পানিই আছে, তাই তো? তাহলে এখানে যদি আমরা একটু হিসাব করি, হিসাব করতে পারি, প্রথমে পানির আয়তন কত ছিল? প্রথমে পানির আয়তন ছিল হচ্ছে, এখানে যেহেতু আমরা ব্যাসার্ধ জানি এবং এটাও বলা আছে যে এটা হচ্ছে পানির গোলক, তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রথম অবস্থায় পানির আয়তন ছিল হচ্ছে 4/3 πr³, ঠিক আছে। আর এই যে 10 লক্ষ সমায়তনের ক্ষুদ্র ফোঁটা, এদের প্রত্যেকের আমরা ধরে নিলাম যে এদের ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ, তাহলে এদের ব্যাসার্ধ যদি আর হয় এদের প্রত্যেকটার আয়তন হবে 4/3 π ছোট হাতের r³, ঠিক আছে। এখন এই যে এই 4/3 π ছোট হাতের r³, এই পরিমাণ ফোঁটা আবার কয়টা আছে? সেটা আছে হচ্ছে 10⁶টা। তাহলে এই পুরা এদের মোট আয়তন হবে হচ্ছে এইটা ইন্টু 10⁶। তাহলে আমরা বলতে পারি আগের আয়তন আর পরের আয়তন তো একই, পানির পরিবর্তন, পানির পরিমাণের তো আর কোনো পরিবর্তন হয়নি, তাই না? তাহলে আগে আয়তন যতখানি থাকবে সেটাই হবে 10⁶ × 4/3 πr³, ঠিক আছে। তাহলে এখন দেখো কিছু কিছু জিনিস তো কমন, এই যে এই 4/3 আর 4/3 কমন কেটে দিলাম, এই পাই আর পাই কমন কেটে দিলাম, তাহলে এই সাইডে থাকলো r³, এই সাইডে থাকলো ছোট হাতের r³। তাহলে আমরা যদি উভয় পক্ষে কিউব রুট করে দেই, 10⁶ মানে কি? 10⁶ মানে হচ্ছে 10² এর কিউব, তাই না? তাহলে এটাকে লেখা যায় যে r³ সমান সমান 10² r, এটার হোল কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আর পেয়ে যাচ্ছি না, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আর সমান সমান r/10². তাহলে আর কত ছিল? আর ছিল হচ্ছে 10⁻³। তাহলে আর সমান ছোট হাতের আর হচ্ছে 1 × 10⁵ মিটার, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ছোট হাতের আর পেয়ে গেলাম হিসাব করে, এটুকু কিন্তু হিসাব করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে গোলক আকৃতি নিয়ে যখন আমরা কথা বলছি, গোলক আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্র সেটি হচ্ছে, ধরো প্রথমে যেটা ছিল এই যে বড় যে এইটা, এটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 4π r², এটা হচ্ছে তোমরা অনেক আগে 9-10 এর জ্যামিতি যখন পড়ে এসছো তখন থেকে তোমরা এটি জানো যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4π r², ঠিক আছে। এখন এদের প্রত্যেকের ব্যাসার্ধ যেহেতু ছোট হাতের আর পরিমাণ, তাই এদের প্রত্যেকের যে বাইরের ক্ষেত্র পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটি হয়ে যাবে 4π ছোট হাতের r². এখন এরকম তো আর একটা নাই, এরকম আছে আবার 10 লক্ষ, তাহলে এরকম মোট হবে কত? এটাকে যদি আমরা A1 বলি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো যে A1 অর্থাৎ শুরুতে আমাদের ক্ষেত্রফল কত ছিল, সেটা হচ্ছে 4π r², ঠিক আছে। এই পরিমাণটা আমরা যদি একটু হিসাব করি, এটা হিসাব করলে আসে হচ্ছে 12.566 × 10⁻⁶ m², ঠিক আছে। আবার এই এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে এই 4π r² তো একটার জন্য, এই জিনিস তো আছে আবার 10⁶ সংখ্যক, তাহলে এই পাশে আমাদের টোটাল যে ক্ষেত্রফল
A2, অর্থাৎ এই যে ভেঙে যাওয়ার পরে এই যে 10 লক্ষ ফোঁটা মিলে মোট যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটাকে যদি আমরা A2 দ্বারা প্রকাশ করি, আমাদের A2 হচ্ছে 10^6 ইন্টু 4πr². এটাকে হিসাব করলে আমরা পাই 1256.637 × 10⁻¹ m². ঠিক আছে, দেখো এই যে অল্প একটু তথ্য সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু হিসাব করে বের করে নিতে হচ্ছে। এইবার আমরা হচ্ছে মূল অঙ্কে প্রবেশ করব। আমাদের কি প্রয়োজন হবে? আমাদের প্রথমে প্রয়োজন হবে যে ক্ষেত্রফলের প্রয়োজন পরিবর্তন কতটুকু হলো। তাহলে আমরা প্রথমে একটু হিসাব করে নিই, এখানে ক্ষেত্রফলের পরিবর্তন, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনকে আমরা প্রকাশ করে থাকি ডেল্টা এ দ্বারা। তাহলে এখানে আমাদের ডেল্টা এ সমান সমান, এখানে বড় হচ্ছে A2, তাহলে A2 মাইনাস A1। ঠিক আছে, তাহলে এই যে এটা থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা ক্ষেত্রফলের পরিবর্তন পাচ্ছি 1.244 × 10⁻³ m². ঠিক আছে, একবারে একবার হিসাব করে লিখলাম। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন। কি কারণে ক্ষেত্রফলের পরিবর্তন হলো? দেখো এই যে একটা মাত্র পানির গোলক ছিল, এখন হচ্ছে 10 লক্ষ সম আয়তনের ক্ষুদ্র ফোঁটা। এই আগের যে বাইরের পৃষ্ঠতল আর এখনকার বাইরের যে পৃষ্ঠতল, এই দুই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু সমান না। অর্থাৎ যেহেতু সমান না, তার মানে অবশ্যই ক্ষেত্রফলের একটি পরিবর্তন ঘটেছে। এখন আমরা এটিও জানি, আমরা কি জানি, আমরা জানি যে একটু আগেই আমরা পড়ে এসেছি যে পৃষ্ঠ শক্তির যে সংজ্ঞা, ই সমান সমান W/ডেল্টা এ। অর্থাৎ এখান থেকে আমরা একটু গুছিয়ে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে W অর্থাৎ কাজের পরিমাণ সমান সমান হবে E×ডেল্টা এ। তাহলে এখন দেখো এই দুটি অংশেরই কিন্তু মান আমরা এখন জেনে গেছি। ই এর মানে যে উদ্দীপক থেকে আমরা তালিকা করেছিলাম, উদ্দীপকে দেওয়া আছে যে পানির পৃষ্ঠটান ই সমান সমান 72×10⁻³। আর এরপরে যেটি আছে এর সঙ্গে আবার ডেল্টা এ, এই যে ডেল্টা এ আমরা এখানে হিসাব করলাম, কত পেলাম 1.244×10⁻³। ঠিক আছে, তাহলে এই যে ই ডেল্টা এ এদেরকে যদি আমরা এখন গুণ করে হিসাব করে ফেলি, এটির গুণফল হলো 8.96×10⁻¹ আছে। এখন এটি যেহেতু শক্তি এবং আমরা সবগুলো এসআই একক ব্যবহার করেছি, তাহলে এই শক্তিটা আমরা অবশ্যই শক্তির এসআই এককে পাবো, অর্থাৎ জুল এককে পাবো। ঠিক আছে, তাহলে এই যে পেয়ে গেলাম, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটি গাণিতিক সমস্যা দেখলাম পৃষ্ঠ শক্তি সংক্রান্ত, এবং সেই গাণিতিক সমস্যার বিভিন্ন অংশের বিভিন্ন তথ্যকে আমরা কিভাবে চিহ্নিত করব এবং কিভাবে ব্যবহার করব সেটি শিখলাম, এবং সেটি ব্যবহার করে কিভাবে আমরা হচ্ছে সমস্যাটি সমাধানে পৌঁছাবো সেটিও শিখলাম। আশা করি তোমরা এখন পৃষ্ঠ শক্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন আমাদের আজকের এই ক্লাসের যে সময়, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, সে কারণে আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সকলেই জানো যে পাবনা অঞ্চলেও এখন কিন্তু, বা আসলে কেবল পাবনা নয়, সারা দেশেই এই মুহূর্তে করোনার বেশ প্রকোপ বৃদ্ধি পেয়েছে দুঃখজনকভাবে। সে কারণে তোমরা অবশ্যই একান্ত প্রয়োজন ছাড়া কোনো কারণেই বাড়ি থেকে বের হবে না, এবং একান্তই যাদের বের হওয়া প্রয়োজন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, নিয়মিত সাবান অথবা স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখবে, এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো,
পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো।